তো তাহলে আমরা প্রায় যতগুলো সেকশন আছে প্রত্যেকটা করে ফেলছি, তাই না? আমরা যে উপরে ব্যানার সেকশন আছে ওইটা আমরা রেভলিউশন স্লাইড দেখবো নেক্সট ক্লাসে, সমস্যা নেই। রেভলিউশন স্লাইডে দিয়ে এমনি জাস্ট একটা ডেমো দিয়ে দেখাই দিব, না ওটা সেট করা নিয়ে কোনো টেনশন নেই। কিন্তু এখন ব্যাপার হলো আমাদের পেজটা কিন্তু, জি বলেন, তিন পার্টের ওভারলেটা একদম পুরোপুরি মানে একটু গ্যাপ থাকে। কোনটা কোনটা তিন পার্ট? তিন পার্টটাই এখানে নাই, মেইন হোম পেজে টিমটা এখানে নাই না স্যার, করা হয় নাই, টিম করা হয় নাই। ওইটা করছেন আপনারা শেয়ার? তো টিম করছেন? জি স্যার, ওই যে মাস্টার স্যার ওভারলে উপরে এতটুকু গ্যাপ থাকে ওইটা ওনারা সিএসএস এ ভুল করছেন। আচ্ছা দেখতেছি, এমনি সবই হবে। এই যে এটা না, ও সরি, এই যে এই যে এই যে পুরোপুরি একদম হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, যখন একটু গ্যাপ থাকে ওইটা সিএসএস হয়তো প্রবলেম থাকতে পারে, আপনারা ই করে দেখেন সিএসএসটা ঠিক রেখে দেন। আচ্ছা স্যার, পিএসপি দিয়ে করা হলে কি কোনো ধরনের এভাবে সমস্যা হবে? না, একদম সমস্যা হবে না। ওয়ার্ডপ্রেসও তো পিএসপি তেও তাই, ওয়ার্ডপ্রেসও তো ওয়ান কাইন্ড অফ পিএসপি। স্যার এইখানে উপরে যে আইকনগুলো এগুলি কি রিডেক্স দিয়ে করবো? যদি আপনার এই ফিল্ডটা ফাঁকা থাকে, মানে যদি ফাঁকা না থাকে, নট এমটি থাকে, সেই ক্ষেত্রে আপনার এটা দেখাবে। কারণ দেখা যাচ্ছে আপনার একজন ফেসবুকের কোনো লিংক দেয় নাই, তো সুতরাং এখানে তো তার ফেসবুকের আইকন আসার কোনো প্রয়োজন নেই, তাই না? যদি আপনার ফেসবুকের ফিল্ডে যদি কিছু দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এটা আসবে। কন্ডিশনটা দিতে পারবেন না, ইফ নট এমটি দেবেন, ইফ নট এমটি দ্যাটস ওই যে তারপর মেটা ফিল্ডটা, যে ফেসবুকের জন্য যে মেটা ফিল্ড আছে ওইটা যদি থাকে তাহলে ওর মধ্যে কোডটুকু থাকবে যে আপনার আই ক্লাস দিয়ে ড্যাশ ড্যাশ ব্লা ব্লা এইটুকু। আচ্ছা তো যাও, তো আমাদের প্রত্যেকটা সেকশনই মনে করেন যে প্রায় ক্লাস কমপ্লিট, তাই না? হয়েছে আমাদের ওই পেজটা কই গেল, এই যে এইটা, হ্যাঁ আমাদের সবই হয়েছে। তো এই যে এইখানে কিছু কাজ আছে, যে এইটা আমাদের এটা তো রাখার কোনো প্রয়োজন নাই, এইটা আসছে পেজ ডট পিএইচপি থেকে। পেজ ডট পিএইচপি তে আমরা একটু যাই, আচ্ছা পেজ ডট পিএইচপি। এইবার এখানে যে স্ট্রাকচারটা আছে এটা মূলত হলো আপনার কিসের স্ট্রাকচার? ওই আন্ডারস্কোর দিয়ে দিছে, তাই না? ওদের ইচ্ছা মতো দিয়ে দিছে, আমাদের তো আর স্ট্রাকচার নাই, আমরা কেটে দিলাম। তো তারপর কি করছে এখানে, গেট টেমপ্লেট পার্ট গেট কন্টেন্ট অমুক তমুক, কন্টেন্টের মধ্যে আছে, কন্টেন্টের মধ্যে যাই এবার দেখি। ও আচ্ছা, আমরা মানে যারা কন্টেইনার দিয়ে দিছিলাম এটা, তাই না? প্লাস ও না, এটা না, ও ওই ওই দিকে দিয়েছিলাম, ওই কন্টেন্টের মধ্যে দিছিলাম। আচ্ছা এটা হলো আপনার আছে এই গেট টেমপ্লেট পার্টের, এটা আমি ইলাবোরেট করেছি যে কিভাবে এটা কাজ করতেছে। টেমপ্লেট পার্টস বলি নাই, হ্যাঁ গেট টেমপ্লেট পার্ট, সেটা তো গেট টেমপ্লেট পার্ট। এই টেমপ্লেট পার্টস মানে এটা একটা ফোল্ডার, এই ফোল্ডার পর তারপর কি কন্টেন্ট ডট পিএইচপি, আর কন্টেন্ট তারপর আবার কি দিয়ে আছে, এই দিকে দিয়ে আছে পেজ, তার মানে কন্টেন্ট ড্যাশ ড্যাশ পেজ ডট পিএইচপি যেটা আছে সেইটা এখানে ইনক্লুড হবে। তো তাহলে আমরা সেটা যাই দেখি, এই যে গেট টেমপ্লেট পার্ট, পার্টের মধ্যে আছে কি কন্টেন্ট পেজ, যে কন্টেন্ট ড্যাশ পেজ ডট পিএইচপি, তার মানে এইটা ওই যায় ইনক্লুড করা আছে, এটাতে দেখে কি করা আছে। জাস্ট দুইটা প্যারামিটার আপনি এই সাইডে যা দেবেন আর ওই সাইডে যা, দ্বিতীয় প্যারামিটারটা আগে অটোমেটিক একটা ড্যাশ ও যোগ করে ফেলবো। আচ্ছা এখানে আমাদের যে এই কাজগুলো করা আছে মোটামুটি এখানে অনেকই করা আছে, তো আমি এই বলি যে কোনটা আসলে রাখা প্রয়োজন বা কোনটা প্রয়োজন নেই। এই ইফের নিচতে মানে ফুটার যা আছে এগুলো সব আউট করে দিলাম, এগুলো রাখার কোনো দরকার নাই, এটা আউট। আচ্ছা এবার এন্ড ইফ, তার মানে ইফ করা আছে, এই ইফটা বা কই, ও ওই ইফটা ওইটার সাথেই ছিল আউট। ডিআইডি দরকার নেই, কমেন্ট দরকার নেই, আউট করলাম। আচ্ছা আর্টিকেল রাখাটা ভালো, যদিও এটা পোস্টের জন্য বেশি উপকারী, পেজে তিন সেগুলো আর্টিকেল বাদ দিয়ে রাখতে পারেন, তবে প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা পোস্টে অবশ্যই উপরে ইউজ করবেন, যে পোস্ট ক্লাস ইউজ করবেন, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই করবেন, প্যারেন্ট একদম মেন প্যারেন্ট ডিপটাতে, ওইটাতে কি করবেন, দি পোস্ট ক্লাস ইউজ করবেন, পোস্ট ক্লাস।
আর যদি আপনার ওই ক্ষেত্রে ওই ডিবে যদি এক্সট্রা কোনো ক্লাস থেকে থাকে, তখন তার ওই ক্লাস তো আর দিতে পারতেন না, তখন কী করবেন ওই ক্লাসগুলো এর মধ্যে আর্গুমেন্ট হিসেবে পাস করে দেবেন, এইভাবে এর মধ্যে ওই ওই ক্লাসগুলো দিয়ে দেবেন যতগুলো ক্লাস আছে। বুঝে গেছে? এক কথায় প্যারেন্ট যে ডিপটা ওইটাতে আপনার ডি পোস্ট ক্লাসটা ইউজ করতে হবে, কোনো কিন্তু ক্লাস কোনো অ্যাট্রিবিউট দেওয়া লাগবে না, ও অটোমেটিক ক্লাস অ্যাট্রিবিউট দিয়ে ওর ভিতর সেট করে ফেলবে। আর আইডিটা এটা ম্যান্ডেটরি না, এটা ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন। আইডির জায়গায় যে ডি আইডি দিয়ে দিচ্ছে, ডি আইডিতে আমাদের কি হচ্ছে ওইটা হলো আমাদের প্রিন্ট করে দিচ্ছে ডি আইডি, আর গেট ডি আইডি কি করে প্রিন্ট করে না, এই হলো পার্থক্য। আচ্ছা, এটার মধ্যে টাইটেল আছে, এইটা হলো আমাদের পেজের বা স্টাইলে যেরকম করবো সেরকম, আমাদের এটা তো ওয়ান পেজ ছিল তাই না, এই জন্য আমরা তো আসলে কোনো স্টাইল পাচ্ছি না, সেই পেজের পেজের স্টাইল অনুযায়ী এটা দেওয়া যেত, তো এটা এরকমই থাকা কথা। অবশ্যই ডাব্লুপি লিঙ্ক পেজেস এইটা রাখতে হবে, ম্যান্ডেটরি। হ্যাঁ, ডাব্লুপি লিঙ্ক পেজেসটা রাখতে হবে, এবং এটা কী কাজ সেটা আমরা যখন ইউনিট টেস্ট করব, থিমের ইউনিট টেস্ট, সেই সময় ওইটা আমরা ধরা পড়বো যে এটা কাজ আসলে কী ছিল। তো জাস্ট আপাতত এতটুকু রাখলে হচ্ছে, এখন দেখি ডিলোড করে। সব ঠিকই আছে তাই না, সমস্যা হচ্ছে না। আচ্ছা, তো এখন আমাদের এই ডেটাগুলো তো আমরা রিডাক্স দিয়ে দিচ্ছি তাই না, সব রিডাক্স দিয়ে সেট করছি না, হয়তো নিচে এগুলো করা নাই, ওইগুলো রিডাক্স দিয়ে করে দেওয়া যাবে। আঠারো দিয়ে তো কাজ হচ্ছে না তাই না, ফ্যান মুড়ে আছে নাকি? এসি মোডে দিয়ে দেব স্যার। আপনি যে এখানে একটা স্টাইল ডট সিএসএস করলেন, এটা তো কি ফাঁকা, কিছুই নাই? কিছুই নাই না, আমি যে আমার বাসায় দেখলাম যে আমি না ফাঁকা না, মানে এর মধ্যে তো আছে কিন্তু আমরা এগুলো ইউজ করতে না, কেটে দিছি স্টাইল ডট সিএসএস থেকে, আমরা হলো যে টাইপোগ্রাফিক গুলো কেটে দিলাম না, এই যে স্যার এগুলো হ্যাঁ কেটে দিব। হ্যাঁ, আপনার এগুলো রাখা দরকার, কারণ নর্মালাইজ অটোমেটিক্যালি আপনার বুট স্টোরে করাই থাকে নর্মালাইজ, সুতরাং এখানে নর্মালাইজ করার কোনো প্রয়োজন নাই। তারপর আপনার এই যে এই সাইডে আসেন, নিচে টাইপোগ্রাফি দরকার নেই, আউট করে দেবেন, এগুলো কিছুই দরকার নেই, এগুলো সব আউট করে দিতে পারেন। হ্যাঁ, তারপর যেগুলো ওভার রাইট করার প্রয়োজন হচ্ছে, মানে এক্সট্রা যেই কাজগুলো করতেন সেগুলো সব এই দিয়ে দেন, বা অন্যান্য যে কোনো সেকশন আবার অনেক কোন চেঞ্জ করা লাগে না, আপনার এইচটিএমএল থেকে ওয়ার্ডপ্রেস যাওয়ার পর আবার অনেক জায়গায় ডিজাইন নষ্ট হয়ে যাবে, এগুলো আবার ঠিক করতে হয়, এগুলো ইজারে সব করবেন, এগুলো রাখলে একটু সমস্যা হয়। আপনি হলো দেখা যাচ্ছে এই টু, যেমন এখানে কিছু কিছু কাজ দেখবেন যে কীরকম আছে, নর্মালাইজ তো সব জায়গায় নর্মালাইজ সেম, নর্মালাইজে কোনো ঝামেলা করবে না, সমস্যা করবে টাইপোগ্রাফিতে, যে টাইপোগ্রাফিতে যে যেমন এখানে কী দিয়েছে যে ফন্ট সাইজ, তারপরে মনে করেন যে অ্যাড্রেসে মার্জিন, ব্লক কোড, ইএম, মার্জিন প্যাডি, বটম, এত এত এই যে সব তো দিয়ে রাখছে, এগুলোর জন্য তো আপনারও তো ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। টেক্সট এরিয়া এরা কী দিয়ে রাখছে, ফন্ট সাইজ দিয়ে রাখছে 16, জাস্ট আপনি ফন্ট সাইজ ওই জায়গায় অন্যটা দিয়ে রাখছেন তাই না, সেক্ষেত্রে তো আপনার ওইটা কাইটে যে এইটা হয়ে যাবে, কারণ এটা তো প্রায়োরিটি বেশি থাকবে, এটা সবার লাস্টে কল হবে, এই জন্য এরকম প্রবলেম হতে পারে। আর যদি ডিজাইন চেঞ্জ না হয় তাহলে আপনি কোনো টেনশন নেই, তবে ডিজাইন চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। টাইপোগ্রাফিটা বাদ দিবেন, আর হলো দেখেন টাইপোগ্রাফি অবশ্যই বাদ দেওয়াই লাগবে, এটা না হলে প্রবলেম হবে, আর নর্মালাইজটাও কেটে দিতে পারেন, এটাও দরকার নাই, এলিমেন্টস বা ফর্ম ফর্মসও কেটে দেবেন, এছাড়া একদম সবও কেটে দিতে পারেন, দিয়েন সমস্যা নেই। তবে আবার কিছু জিনিস আছে যেগুলো রাখার লাগে, তাছাড়া আপনার থিম টেস্টে যে তখন ধরা পড়বে, সমস্যা নেই, সব কেটে দেন, এবার থিম টেস্টে যেগুলো বলবে যে নেই সেগুলো বসিয়ে দেবো, এটা সবথেকে সহজ। জি জি, আর তা না হলে তো আমরা আন্ডারস্কোর থেকে তো নিয়ে আনতে পারতেছি, আমাদের সমস্যা নেই, তো আন্ডারস্কোর থেকে তো একটা ডাউনলোড মারলেই চলে আসছে আবার। আচ্ছা, তো যাও তাহলে আমাদের পেজ ডট পিএসপি হলো। এবার একটা জিনিস খেয়াল করে মনে করে রাখবেন যে
index.php দেয়, এটা কিন্তু ব্লগের জন্য, এটা সম্পূর্ণ কিন্তু ব্লগের জন্য কাজ করতে হবে index.php টা। এখানে শুধু ব্লগ পোস্টগুলোর জন্য কাজ করবে। হুম, ব্লগ পোস্টের জন্য কাজ করতে হবে। তো দেখি তো আমাদের ব্লগের পেজে কি করা আছে। আচ্ছা আমরা এখানে, আচ্ছা আমরা আর একটু কাজ বাকি আছে, সেটা হলো আমাদের এটা ওয়ান পেজের না, ওয়ান পেজে হতে হবে, মানে ক্লিক করলে ওই পেজ চলে যাবো, ওই সেকশনে কাজ করতে হবে না আমাদের। তাহলে আমাদের একটা কাজ করতে হবে। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রত্যেকটা সেকশনে একটা আইডি রাখতে হবে, দেন ওই আইডিটাকে আমাদের কল করতে হবে, তাই না? তো তাহলে আমরা কিভাবে করব, আমরা পেজের মধ্যে যাই, আমাদের টেস্টের মধ্যে সব, তাই না? জি হ্যাঁ, এই আমার তো আজকে প্রত্যেকটা পেজ লোড দিতে সময় লাগছে, তাই না? অনেক সময় কিল হয়েছে, ওভারঅল মনে হয় 20 মিনিট গেছে এই শুধুমাত্র এই লোডিং এ বসেই আছে, বসেই আছে। আই কোকো আই, এই গান গাওয়া দরকার, হাসতেছে না কিরে, আই 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 আই। তো মনে করেন যে আমরা কোনটা দিব, কোনটা দিব, আওয়ার পার্টনার, আওয়ার পার্টনার মনে করেন একটা আমরা আইডি দিচ্ছি, তো সেটা কি দেব, ওই যে আমরা তো এডিট করে আইডি দিতে পারি, এটা কিন্তু সেকশন, তাই না? সেকশনে দিচ্ছি, সেকশন সেটিং, না আসবে তো, না আসলে দিব কিভাবে? এই যে এবার দেখেন সেকশন আইডি আছে না, সেকশন আইডি, তো আইডি এখানে আমি যে কোনো একটা আইডি দেবো, মনে করেন দিলাম যে কি ইউ লাইক, এটা হলো, এটা হলো পার্টনার, PRTNR পার্টনার, সাপোজ আছে আমি নাম দিলাম ওয়ান পেজ, ওয়ান পেজের জন্য ইউ লাইক পার্টনার ওয়ান পেজ, এরকম নাম একটা দিলাম, তাহলে আমার এটা কি একটা সেকশন আইডি হয়ে গেল। এটা যদি এখন আমি সেভ করে দিয়ে আপডেট করি, তাহলে এটা জিনিস দেখতে পাবো, সেটা হলো এই যে পার্টনার, এখন যদি রিলোড করি নাই, আগের অবস্থাতে আসছে, আচ্ছা তো এই অবস্থাতে আমাদের সেকশন এই যে এইটা, তাই না? এই সেকশন না আমাদের যে ইসের জন্য, পার্টনারের জন্য কিন্তু এই সেকশনটা, কিন্তু এই সেকশনে কি কোনো আইডি আছে? না, কোনো আইডি কিন্তু নাই। এখন আমরা এটা কি কি করব, এটা রিলোড মারব, হ্যাঁ এবার আমরা রিলোড করি, আই রে এই যে 2002-2003 সালে থাকতাম, তখন না এরকম কম্পিউটার দিলে মেনে নিয়ে আসবে, 2017 সালে এসে কি এই কম্পিউটার ইউজ করা যায়, 2001 সালে যেসব কম্পিউটার ইউজ করতাম তাও তো এতে অনেক ফাস্ট কাজ করত। আচ্ছা এই যে এবার দেখেন এই যে আইডিতে কি চলে আসছে না, ইউ লাইক পার্টনার ওয়ান পেজ, আমাদের কিন্তু একটা আইডি চলে আসছে। এবার আমরা কি করব, এই আইডিটা নিয়ে আমরা একটা কাস্টম মেনু তৈরি করব, কাস্টম মেনু মানে কাস্টম লিংক দিব, মেনু ওই জায়গায় পেজটেজ যে আকারে সেট করা যায় না, পেজ দিব না, ওই জায়গায় কাস্টম মেনু দিব, কাস্টম লিংক দিব, তো এখানে যে কাস্টম লিংক দিতে হলে কি করতে হবে, যে কাস্টম লিংকস আছে এখানে, কাস্টম লিংকস এখানে কি দিব, হ্যাশ দিয়ে ওই আইডিটা, যে আইডিটা ছিল আইডি, আর লিংকে এখানে কি দিব, সাপোজ দিয়ে দিলাম যে পার্টনার, পার্টনার্স অ্যাড টু মেনু,
আচ্ছা এটুকু সেভ করলাম, জাস্ট এবার ক্লিক করে দেখি যে আমাদের আসলে ওই জায়গায় যাই কিনা, তাই না? আমাদের হিসাব হবে কি তাহলে, যে এখন যদি আমরা পার্টনার্স এর পর ক্লিক করি তাহলে আমাদের ওই পেজটা ওইখানে চলে যাবে, তো দেখি আসলে যাই কিনা। পার্টনার্স এ যে ক্লিক করে তাহলে আমার পার্টনারের কাছে যাবে, গেছে? ওয়াও গ্রেট, ওয়ান পেজ করা কি কোনো বিষয়? কিন্তু এটা কি জন্য হচ্ছে, আমরা কিন্তু এর আগে কিন্তু মেনুতে কাজ করছিলাম, তাই না? মেনু সব কেউ ঠিকঠাক করছিলাম না, ওর মধ্যে আমাদের যে ক্লাস ক্লাস বা যা যা ছিল ওইগুলো ঠিক আছে বলে আমাদের কাজ করতেছে। যেমন আমাদের মেনুর একটা আইডি, একটা ক্লাস ছিল, ওই ক্লাসের সাপেক্ষে তো সব কাজ, সেই ক্লাসগুলো পাশে বললে বিধায় কিন্তু কাজ করতেছে। এই যে মেনু কই গেল, যে মেনু, হেডার মেনু, ন্যাব, ন্যাববার, যে শাইন, ন্যাববার, ড্যাশ ড্যাশ, যাই এক কথা ওইগুলো আমরা এর আগে বার ঠিক রাখছিলাম, যেটার কারণে আমাদের এখন ক্লিক করলে ওই যা চলে আসে। তাহলে কি প্রত্যেকটা পেজ এরকম করতে পারবেন না? দেখেন আমরা যখন ওই জায়গা আছে তখনই কিন্তু আমাদের নিচে এই দেখেন, দেখছেন এটা অ্যাক্টিভ হয়ে আছে। একই একদম প্রত্যেকটা নিয়ে তাই করতে হবে, যেমন আমার অ্যাবাউট আছে করতে হবে, আমার সার্ভিসে করতে হবে, প্রত্যেকটাতে একটা করে আইডি নেব আর এখানে কাস্টম লিংক অ্যাড করে দেবো। তাহলে এটা করা কি কোনো বিষয় হবে? মেনু বলতে ওই মেনুতে মেনু আইটেম অ্যাড করবেন, মেনু তো তৈরি করাই আছে, যে ক্রিয়েট মেনু করে তো একটা তৈরি করা আছে হেডার মেনু, এর মধ্যে আপনি আইটেমগুলো অ্যাড করবেন যে কাস্টম লিংক দিয়ে দিয়ে। হ্যাঁ এটা আপনি যেটা আগে পরে দেখাইতে চান সেটা আপনার ব্যাপার, যে পার্টনারটা পরে দেখাবেন না কোনটা আগে দেখাবেন সেভাবে এই যা দিয়ে দেবেন, আর ওই জায়গা থেকে লিঙ্ক করা থাকবে, তাহলে ওই জায়গা ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। তবে এই যে আবার একটা ব্যাপার আছে, সে ব্যাপারটা কি, হোম পেজে যাই, না এইবার পার্টনারসে ক্লিক করি, কাজ করে না, কারণ তো আপনার হোম পেজে তো নাই, মানে এই পেজে তো নাই, মূলত এই পেজে থাকার কথা অন্য পেজগুলোতে পাবে না। যখন আমরা এইটাকে হোম পেজ অ্যাক্টিভ হিসাবে রাখবো তখন হোম পেজে কিন্তু ঠিকই কাজ করবে, কিন্তু অন্য পেজে কি কাজ করবে? অন্য পেজে কিন্তু কাজ করবে না, সেই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের কাজ করতে হবে, সেটা তো অবশ্যই দুই ধরনের মেনু রাখতে হবে, একটা ওয়ান পেজের জন্য মেনু আর একটা হলো নর্মাল মেনু। আমার হোম পেজেতে আমি মেনুটা দেখাবো, মেন মেনু মানে যেটা হলো ওয়ান পেজের মেনুটা, আর অন্যান্য ইনার পেজগুলোতে আমাদের আলাদা পেজ মেনু থাকবে, ওই মেনুতে আমাদের আর এরকম মেনুগুলো শো করবে না, বোঝা গেছে? ওই এটা কীভাবে করতে পারি, এইটা করতে পারি, এটা করতে পারি হলো আমরা মেনু যেখানে মেনুটা দেখাচ্ছি না ওইখানে একটা কন্ডিশন অ্যাড করে, কন্ডিশনটা হলো এরকম, যদি আমাদের এটা ফ্রন্ট পেজ হয় বা হোম পেজ হয় সেই ক্ষেত্রে আমাদের এই মেনুটা শো করবে, আদারওয়াইজ আমাদের এই মেনুটা শো করবে, এটা হলো ব্যাপার। যাই হোক এই কাজগুলো আমরা দেখতে পারবো। হ্যাঁ না এটা তো ওয়ান পেজ যেটা সেটা তো অটোমেটিক তাই থাকবে, যেমন দেখেন আমরা টেস্ট পেজে যাই, টেস্ট পেজে গেলে এখন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে থাকার কথা, কিন্তু এর কোনো স্টাইল দেওয়া নাই বলে অ্যাক্টিভ নাই, কারণ কি কিন্তু দেখবে এর জন্য আলাদা একটা ক্লাস আছে এখানে, যে আপনার ইজ অ্যাক্টিভ পেজ বা এরকম একটা। আচ্ছা তো দেখেন এইখানে আমরা দেখি খেয়াল করে, এই যে কারেন্ট পেজ, কারেন্ট পেজ আছে না, এই কারেন্ট পেজ আইটেম, কারেন্ট পেজ আইটেম আছে তাই না, এই কারেন্ট পেজ আইটেমটারে ধরে নিয়ে যে স্টাইল করে দেবো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ যেমন আমি এখানে লিখে দেই, হ্যাঁ সিএসএস করতে হবে, আমার তো ধৈর্য কিন্তু সময় তো চলে যাচ্ছে, সময় তো ধৈর্য নাই, সময় তো ধৈর্য ধরে থাকতে, সময় তো ঠিকই চলে যাচ্ছে। Thank you.
করবে না। হ্যাঁ ওই সিএসএস দিয়ে দেবেন, মেন সিএসএস এ কল করে দেবেন। কালার রেড কেটে দিচ্ছে, তার মানে উপরে প্রায়োরিটি বেশি পাচ্ছে তো ইম্পর্টেন্ট দিবো। কি কাজ হয়েছে, বোঝা গেছে? মানে যে আমার নেস্টেড করে ধরলে কাজ হবে না, আমি তো নেস্টেড করি না, এই জন্য যেটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু আমাদের কি লাল হয়ে আছে না, লাল হয়ে আছে। আর দেখেন আমাদের এই ওয়ান পেজ যেগুলো, ওয়ান পেজ মূলত কি হবে, যে সার্ভিস যে সেকশন যাবে সেই সেকশনটা অ্যাক্টিভ হবে না। আমরা তো ব্র্যান্ডটা করছি, দেখেন যখন আমার পার্টনার্স এজেন্ট কাছে যখন যাচ্ছে তখন কি হয়ে গেছে, পার্টনারটা কিন্তু অটোমেটিকলি কালার হয়ে যাচ্ছে। এটা হলো ব্যাপার, আমাদের কিন্তু এটা ঠিক করাই আছে। তো তাহলে যাই হোক, আপনারা এরকম ভাবে প্রত্যেকটা সেকশন করে ফেলবেন, ঠিক করবেন। আর এবার এটা তো ওয়ান পেজ, এইখানে তো সব সময় ওয়ান পেজ না, আরো অনেক পেজ এর তো কাজ করা, তো সেগুলো কি একই নিয়ম হবে? আপনারা মূলত ওয়ান পেজ ওয়ার্ডপ্রেস এর ভাষায় ওয়ান পেজ আর মাল্টি পেজ এর মধ্যে বংশ কোনো পার্থক্য নেই, আরো ওয়ান পেজ একটু বেশি কাজ করতে হয়। কারণ ওয়ান পেজে তো এই যে আপনার সেকশন ধরে নিয়ে ওই যে মেনুতে অ্যাড করা লাগতেছে, আবার দুইটা মেনু তৈরি করা লাগতেছে, এই হলো পার্থক্য। তাছাড়া আপনি তো ঠিকই শর্টকাট সব বানানো লাগছে, আপনি মাল্টি পেজে তো শর্টকাট বানানো লাগছিল। আমি এটুকু কাজ করা আগ পর্যন্ত যাচ্ছিলো, এটা কি মাল্টি পেজের মতো বিহেভ করতেছিল না, ক্লিক করলে ওই পেজে আসছিল বা এই পেজ আসছিলো এরকমই। তো তার মানে আপনার মানে ওয়ার্ডপ্রেস এর ভাষাই বা এর জন্য যদি আপনি করতে চান কোনো ওয়ান পেজ করতে চান, ওইটা মাল্টি পেজের মতোই বিহেভ করবে, মাল্টি পেজের মতোই ভাবে তৈরি করতে হয়। মাল্টি পেজের ওয়ান পেজের মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্য শুধু যে এই জায়গাটাই যে সেকশন ধরে ধরে নিয়ে উপরে মেনুর সাথে লিঙ্ক করা, আর বাকি যা করতে হবে সব একই করতে হবে। আচ্ছা আমার আমরা একটু ই করি, থিম টেস্টটা করে ফেলি, সময় যেহেতু আছে এখন। থিম টেস্টটা করি, ইউনিট টেস্ট আর থিম টেস্ট দুইটা আলাদা। হ্যাঁ ইউনিট টেস্টটা আমরা পরে করবো, এখন থিম টেস্টটা করি। থিম টেস্টের মাধ্যমে বোঝা যাবে আপনার ওয়ার্ডপ্রেসের নিয়ম অনুযায়ী এবং ইনভার্টার নিয়ম অনুযায়ী ওদের কোডিংগুলো ঠিক আছে কিনা, মানে ওদের যা রিকোয়ার সেগুলো ঠিক আছে কিনা, রিকোয়ারগুলো মেনটেন করতেছে কিনা। আমরা এখানে ইরোরগুলো দেখতে পারবো, কি ইউজ করতে হবে বা কোনটা ইউজ করছে ওইটা করা যাবে না সেগুলো আমাদের বলে দিবে। এটা কি করতে হবে, থিম চেক, ওই যে উপরে আসেই রয়েছে, বাবা কি আমার মনের কথা বুঝে ফেলছে, থিম চেক। আপনারা যা শিখছেন অনেক শিখছেন, আমি সেটা বুঝে নাই, বুঝি আমরা যা শিখছি ওইটাই যদি বারবার রিপিট করে ওইটাকে পারফেক্ট করে ধরে রাখতে পারি তাহলে তো বেস্ট হবে। হ্যাঁ তা তো আমি শিখি না, অল্প শিখছি, ওই আর সব ছেড়ে দিলাম, শেষ হয়ে গেল। একবার বলে ফেলছিলাম যে একটু ঝামেলা, থিম সেটটা অ্যাড করছে। হ্যাঁ সাথে আমরা আরেকটা আইটাও অ্যাড করব, সেটা হলো থিম ফার্স্ট সেট। থিম ফার্স্ট সেট, একটা হলো থিম সেট, একটা হলো থিম ফার্স্ট সেট। অনেকে টেমপ্লেটটা কিনলো পরে আবার আরেকজন ফ্রিল্যান্সারকে হায়ার করে বললো এটা ওয়ার্ডপ্রেস করে দাও, আবার ওয়ার্ডপ্রেসের থিম কিনে বলে এটা একটা কাস্টমাইজ করে দাও। ঠিক আছে এইটাই।
আমি বাইরকে এভাবে করতে পারি না, মানে থিম একটা কিনে ওইটাই কাস্টমাইজ করে দিয়ে দিব, কারণ থিম ফরেস্টে দেখা গেছে একটা থিম আছে খুব সুন্দর, ওইটার সাথে একদম বায়ারের যে রিকোয়ারমেন্ট ওটা মিলে যায়। ওদের মতো না হোক এই জন্য ওরা দেখাচ্ছে বললো যে আমার এটা একটু চেঞ্জ করে দাও, এটা করে দাও, করে দাও, তা করে দাও। দেখে নেন, একটা হলো অটো ফোটো আর একটা হলো জ্যাপ। এখন আমরা এখন যদি আমরা টুলসের মধ্যে যাই, হয়ে গেল থিম চেক অ্যাপিয়ারেন্সে দালি, এই যে থিম চেক নামে একটা অপশন চলে আসছে অ্যাপিয়ারেন্সের মধ্যে, থিম চেক এখানতে দিয়ে দেবো যে কোনটা আমরা ইউজ করতে চাই, চেক করতে চাই, সেটা হলো কি ইউ লাইকটা চেক করতে চাই, তাই না? এই যে এখানে দেখেন থিম ফার্স্টের চেকের ওই আইরনটাও অ্যাড আছে, ওইটা মূলত একটা একটা প্লাগইনেই কাজ করবে, ওই থিম ফর সেক্টর জাস্ট অ্যাড অন, ওকে একটু সাহায্য করে দিবে ওদের নিয়মগুলো দেখানোর জন্য। এবার কি করবো, চেক ইট, এই ধরো কিন্তু আবার এই ডাব্লিউ থ্রি সেক্টর কিন্তু দেখাবে না, ওটা কাজ করবে না, ওটা কোন জায়গাতে করতে হয় বলেন তো, করতে হয় এটা হলো আপনি একদম রুট ডিরেক্টরিতে চলে যাবেন যেখানে আপনি ইনস্টল করছেন, এখানে দেখেন ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি আছে, ডাব্লিউপি কনফিগ ডট পিএসপি, এখান থেকে ডিবাগটা ট্রু করে দিতে হবে, ডাব্লিউপি ডিবাগ এটা ট্রু করে দিতে হবে। এবার এখানে আবার কি করবো, থিম চেক দিব, তার মানে আপনার বলছিলাম না যে একটা থিমেতে আপনার একের অধিক টেস্ট ডোমেইন ইউজ করা যাবে না, হ্যাঁ, এবং সেটা কি কি সেটাও এখানে লেখা আছে, এটা কি ইউ লাইক আছে, আইটা হলো রিডাক্স ফ্রেমওয়ার্ক ডেমো, বুঝতে পারছেন? হ্যাঁ, রিডাক্স এটা যত জায়গায় আছে তত জায়গায় কি করতে হবে, এটা ইউ লাইক করে দিতে হবে, আচ্ছা তো করে ফেলি, ফিক্সিংটা করে ফেলি, ও আচ্ছা তাহলে স্যাম্পলটা কেটে দেই, তাহলে তো হচ্ছে, আমরা ওটা চেঞ্জ করে দিচ্ছিলাম, তাই না? তাহলে আবার ডিলট দিই, আর সবথেকে ভালো হয় যদি আমরা সম্পূর্ণ প্যাকেজটাকে ব্র্যাকেটসে নিয়ে চলে যাই, তাহলে সার্চ দিতে মজা পাওয়া যাবে, তাই না? এবার
কোনো কিছু নাই। আচ্ছা, তো তার মানে আমাদের কিন্তু এবার ঠিক হয়ে গেছে। এবার আমরা আবার দিই, চেকে দিই। কিছুই আসবে না, আপনারা আরো ভালো করলে এটাও আসবে না, এটা তো আপনাদের আশা করা ছিল না। আচ্ছা, তো দেখেন এবার কি আর ওইটা আছে? ওইটা কিন্তু নাই। আচ্ছা, তারপর এবার দেখেন এদিকে কি দিছে, ইনফো দিছে, তাই না? পসিবল হার্ড কোড লিঙ্কড ওয়্যার ফাউন্ড ইন দ্য টেম্পলেট ফাউন্ড ডট পিএইচপি ইনডেক্স ডট এইচটিএমএল। হার্ড কোডে লিঙ্ক করা আছে তাই বলতেছে, এটা এভাবে রাখা যাবে না, এটাকে আপনাদের কি করতে হবে? না, এখানে ইনডেক্স ডট এইচটিএমএল রয়েছে না, এখানে তো আমরা ই করব না ম্যানুয়ালি, মানে আমরা তো ওই যে কি বলে স্কিপিং করে দিতে হবে না, স্কিপ করে দিতে হবে। তাহলে এটা কোথায় আছে? ফুটার ডট পিএইচপি তে টেমপ্লেট ফ্রন্ট ডট পিএইচপি কোনটার? 501 নম্বর লাইন, এটা হলো টেমপ্লেট ফ্রন্ট এর গ্রাফিক্স এর মধ্যে অপেন করা। আর সাইড ইউআরএল দিলে অবশ্যই তার মধ্যে হলো আপনি একটা ট্রেইলিং স্ল্যাশ দিয়ে দিবেন। ওকে, আরেকটা কি যেন আছে, আর কয় নম্বর লাইন, এটা হলো 25 নম্বর লাইন, এটা হলো ফুটার ডট পিএইচপি। হ্যাঁ, এখানে হলো এই যে এই সারি হবে এখানে, এটা হলো এটা তো ইসে দিয়া ছিল, সরাসরি দিয়া ছিল, দেখছেন আন্ডার স্কোয়ারলারা ওরাও ভুল দিয়ে রাখছে। ও না, আচ্ছা ভয়ের কোনো কারণ নেই, এগুলো ডাইরেক্ট আপনি আউট করে দেন একদম, মানে এগুলো আমরা তো সব ইস্যু থেকে দেবো, ডিডাক্স দিয়ে সেট করার অপশন থাকবে, এগুলো রাখার ওইভাবে রাখার কোনো দরকার নেই, সব আউট আউট। আচ্ছা, আর কি আছে? Only one text domain is being used in this theme. Make sure it matches the theme select correctly so that theme will be converted to this theme as you like. Okay, info non-printable character were found in template font.php. Ha ha ha. 22, 45, 68, and 501. 22, 45. 22 মধ্যে কোনটা আছে দেখি, 22 আছে, এতে তো ইউ গ্রেট এক্সপো ইটস অ্যান অসাম অ্যাপ, তার মানে কি সব ইটস এর জন্য ধরতেছে? ও ওই যে এইটা, এইটা না এইটা হবে 22 45, আর কমা আছে না, এটা কমা না মূলত, এটা হলো এপোস্ট্রফ এস হবে। আচ্ছা, তারপর হলো 68, 68, আর একটা আছে হলো 501। পাঁচশো একের সম্ভবত যেটা ধরছে, হ্যাঁ এটা হলো এম্পারসেন্ট কপি, তাই তো? ও, এইবার আবার ড্রিলটি আচ্ছা ঠিক আছে। আর এটা হলো রিকমেন্ডেড একটা আছে কি, নো রেফারেন্স, দ্য পোস্ট থাম্বনেইল ওয়াজ ফাউন্ড ইন দ্য থিম, ইটস রিকমেন্ডেড দ্যাট দ্য থিম ইমপ্লিমেন্ট দিস
ফাংশনালিটি ইনস্টেড অফ ইউজিং কাস্টম ফিল্ডস ফর থাম্বনেইল, নো রেফারেন্স টু দ্য পোস্ট থাম্বনেইল ওয়াজ ফাউন্ড ইন দ্য থিম, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট দ্য থিম ইমপ্লিমেন্ট দিস ফাংশনালিটি ইনস্টেড অফ ইউজিং কাস্টম ফিল্ডস ফর থাম্বনেইলস। কারণ দি পোস্ট থাম্বনেইল ইউজ করা নেই তাই বলছে, দি পোস্ট থাম্বনেইল ইউজ করছে না। একটু আগেই তো করলাম এটা, এই দি পোস্ট থাম্বনেইল নাই করলাম তো স্যার, আমরা সব কোথায় এটা হলো কন্টেন্ট ডট পিএইচপি তে আবার আছে, কন্টেন্ট ডট পিএইচপি তে যাই টেমপ্লেট পার্সের মধ্যে কন্টেন্ট ডট পিএইচপি, তো এখানে দি পোস্ট কন্টেন্ট কোথায় দেব, এই সিঙ্গুলার এটা তো অমুকতম ভক্তচপর, আচ্ছা অনেক কিছু আছে এখানে কোনো এক জায়গায় মেরে দিই, হ্যাঁ দি কন্টেন্টের উপরে এখানে দিয়ে দিই। আর এইটা যেটা আছে যে অনলি ওয়ান টেক চাবেন এটা এরকমই থাকবে। এই হলো থিমসেক, থিমসেকে বেশি একটা পড়েন আপনি, ডিবাগার একটা ইউজ করেন, ডিবাগ থিমের মধ্যে কিন্তু কোনো পিএসপি এরর রাখা যাবে না, কোনো পিএসপি ওয়ার্নিং রাখা যাবে না, যদি কোনো ওয়ার্নিং বা এরর দেখা তাহলে কিন্তু এটাও সব ডিরেক্ট দিবে, তো সফট ডিজাইন দিবে, এটা কোনো টেনশন নাই। সর্বোচ্চ কয়টা সফট ডিজাইন দিবে, সর্বোচ্চ বলা যায় না তবে সর্বনিম্ন হয়তো 3 4টা 5টা দিবে, সর্বোচ্চ আপনার 20টা 30টাও দিতে পারে। তবে আপনি মিনিমাম দেখাছে 4 5টা দেই, 4 5টা দেই হ্যাঁ মিনিমাম। শুধু আমাদের একটা আইটেম ছিল যে একবার সাবজেক্টে অ্যাপ্রুভ হইলো একটা, আর বাকি সবগুলো একদম তুলে তুলে করে ফেলে, তাও একটা ওই রিজেক্টটাও সেরকম রিজেক্ট না, মানে ওইটা হলো ডেমো লিঙ্ক পাওয়া যাচ্ছিল না এরকম একটা ইরর দিছিল, যে যে একটা ডেমো লিঙ্ক দিতে হয় না যেখান থেকে, রিভিউ তো এখন রাখতেছে হলো 22 23 দিন, 23 দিন। আপনি আপলোড দিয়েছেন, আপনি স্ট্রিমে আপলোড দিয়েছিলেন না? আমার ওই ইয়েতে আমার সমস্যা হচ্ছে স্যার, সুন্দর আসছে না বলতে কি রকম অসুন্দর দেখা যাচ্ছে, ওই যে ওই রকম ছিল বেশি নিচে চলে আসছিল, মানে ফিক্সড বারটা ঠিক যতটুকু জায়গা দখল করে ততটুকু নিচে চলে আসছে, ওদের ইয়াটা ইউজ করলে এই একটা সমস্যা, ওটা কাস্টমাইজ করে দিতে হয় ওই জাভাস্ক্রিপ্ট থেকে, আপনার ওই যে অফসেট দিয়ে ঠিক রেখে দিতে হবে যে কতটুকু অফসেট, কত অফসেট এটাই করলে মেনু বারে সমান পরিমাণ অফসেট দিয়ে রাখবেন তাহলে ঠিক থাকবে। আচ্ছা তো এইটা ছিল আমাদের আগে থিম চেকটা, থিম চেক আর একটা জিনিস আছে যেটা হলো আপনাদের ইউনিট টেস্ট, ইউনিট টেস্টটা কিরকম, আপনার থিম ফার্স্টে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডেমো ডাটা পাওয়া যায়, ডেমো কন্টেন্ট কিভাবে ডেমো ডাটা এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় সেটা আপনাদের দেখানো হয়েছে না? না স্যার। শিওর? আচ্ছা এমনি আমি দেখাই দিই যে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়, সেটা হলো টুলস, সরি ওয়েবসাইট
অল কন্টেন্ট, সম্পূর্ণ কন্টেন্ট আমরা নেব, ডাউনলোড এক্সপোর্ট ফাইল, ওরা তাহলে একটা এক্সএমএল ফাইল আমাদেরকে দিবে, এক্সএমএল ফাইল, এক্সএমএল সেভ করে ফেললেন। এক্সএমএল এক্সটেনশন হলো একটা এইচটিএমএল এর মতই অনেকটা, অন্য কাজে ইউজ হয়, ওটা হলো ইচ্ছা মতো ট্যাগ তৈরি করা যায়। থাকবে না, তার কারণ কি, ওরা লিঙ্ক করে আপনার ওই ইমেজ এর যে ফাইল গুলো ফাইল ওইগুলো লিঙ্ক নিয়ে যায়, লিঙ্ক নিয়ে যায় ওইখান থেকে ডাউনলোড করে, কিন্তু লোকাল হোস্টের লিঙ্ক তো আর আপনার অন্য পৃথিবীতে কাজ করবে না। যদি লাইভ সার্ভার যদি হইতো তাহলে আপনার এটা কাজ করতো। তো তারপর ইম্পোর্ট করি কী করবো, জাস্ট ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যেয়ে আবার ওই ফাইলটা দেখাই দিব। আচ্ছা ইম্পোর্টে যেয়ে ওয়ার্ড প্রেসের এটা ইনস্টল করতে হবে। লাইভ সার্ভার দেওয়ার ব্যবস্থা আছে, এত সময় লাগে ইন্টারনেটে, আবার ইয়াত নাকি নেক্সট কোনো ব্যাচ আছে নাকি? না স্যার, হ্যাঁ টেনশন নেই, তো টেনশন নেই। আচ্ছা রান ইম্পোর্টার, এবার মানে ফার্স্ট টাইমে ওইটা হলো ওই ইম্পোর্ট করার জন্য ওদের আবার একটা প্লাগ ইন আছে, ওইটা ইনস্টল দিতে হয়, ওইখানে ক্লিক করলে ম্যানুয়ালি ভিতর থেকে করে ফেলে অটোমেটিক্যালি। এখন রান ইম্পোর্টে দিলে আমাদের এখানে ব্রাউজ করার অপশন পাবো। আরএসএস ফিড, ওইটা আরএসএস ফিডের কাজ, আলাদা কাজ। এটা কি ইয়া অন্য ডিবল ডিবলের মতো? না না, ওইটা আপনার বলতেছি পড়তাম। বার এখান থেকে কি করুন, ওই মানে ব্রাউজ করে ওইটা দেখাই দেন, দেখাই দিয়ে আপলোড এন্ড ইম্পোর্টে দিলে হয়ে যাবে। কি হবে ওইটাই আবার মনে করেন যে আমি এখান থেকে এক্সপোর্ট করলাম, এটা আমাদের কি আছে যে আপনার লোকাল স্ল্যাশ ইউলাই, তো দেখা যাচ্ছে আপনি কি করলেন, নতুন আইটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, লোকাল প্লেস স্ল্যাশ টেস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ টেস্ট, এখন ওইখানে আপনি এই কন্টেন্ট সম্পূর্ণ নিয়ে যাবেন কিভাবে, এইটা এই যে একটু আগে যেটা এক্সপোর্ট করলাম ওইটা যদি আবার আমি ওই ওয়ার্ডপ্রেসে যে যদি ইম্পোর্ট দেয় তাহলে দেখবো যে সম্পূর্ণ কন্টেন্ট হবে ওইখানে আমার সেট হয়ে গেছে। না সমস্যা নেই, তো তাহলে এই হচ্ছে ব্যাপার, বুঝছেন, যেটা এক্সপোর্ট ইম্পোর্ট মূলত এইভাবে করা হয়। তবে আচ্ছা আমি একটু দেখাই দেই, জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিলেন, সিলেক্ট করে দিয়ে কি এক্সপোর্ট আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্টে দিব। এখন এইখানে দেখাচ্ছে যে আপনার অ্যাডমিন সিলেক্ট করে দিতে হবে, মানে এটা যেটা যে ফাইলগুলো আসছে সেগুলো অ্যাডমিন নামে একটা ইউজার আপনার এন্ট্রি করছে, তো আপনার যদি আপনি নতুন কোনো নামে করতে চান সেটা এখানে দিয়ে দিতে পারবেন যে এই নামেতে আমার ইম্পোর্ট হবে, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে কোন নামে হবে, অ্যাডমিন হলে এই অ্যাডমিনের নামে হবে, আর যদি কিছুই না দেন তাহলে ওই যে ফাইলটা সে যে ইউজারদের পোস্ট করছিল সেই সেই ইউজারগুলো অটোমেটিক সেই নামেতে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে আগে যেমন করতাম ওটা পাওয়া যাবে না? আপনার যে ইউজারটা সেটা সিলেক্ট করে দেওয়াটাই ভালো, দিয়ে সাবমিট দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, তো আপনারা যেটা করবেন সেটা কি, তো ইউনিট টেস্টের আগে আপনার ব্লগের কাজটা কমপ্লিট করতে হবে, কারণ ইউনিট টেস্টটা মূলত ব্লগ ভিত্তিক, ব্লগ এবং পেজ ভিত্তিক হয়ে থাকে, তো আপনি ইনডেক্স যে পেজটা আছে ইনডেক্স পেজটা ওইটা হলো ব্লগের জন্য রেডি করতে হবে। তো যেটা আপনি আপনারা ইনডেক্স ডট পেজের কাজটাই মূলত করবেন, আপনাদের তো ব্লগের কাজটা দেখানো হয়েছে না যে কীভাবে কী কন্টেন্টগুলো নিয়ে আসা যায়, কারণ ওইটা নিয়ে আপনি ব্লগ ডট পিএসপিতে ইনডেক্স ডট পিএসপিতে এটা কাজ করবেন, ওয়াইল হ্যাপ পোস্ট ডিপোস্টের মধ্যে কন্টেন্ট দিয়ে দেবেন ওই কন্টেন্ট অনুযায়ী যাতে কন্টেন্টগুলো আসে।
এই হচ্ছে কাজ। এই দেখেন এইখান থেকে রিডিং এ যাই, সেটিংস থেকে রিডিং, তো এখানে কি দেওয়া, পোস্ট পেজ হলো ব্লকটা দেওয়া আছে। আচ্ছা তাহলে ব্লকটা আমরা মেনুতে অ্যাড করে ফেলি। এখন ব্লগে যদি ক্লিক করি তাহলে মূলত কিন্তু আমাদের index.php এর মাধ্যমে পেজটা ওপেন হবে। ব্লগে ক্লিক করলাম, এইবারে যে যা যা দেখাচ্ছে এগুলো মূলত কিসের মধ্যে ওপেন আছে, index.php এর মাধ্যমে ওপেন হচ্ছে। এই index.php টা এটা ডিজাইনটা সুন্দর করতে হবে, যাতে সুন্দরভাবে দেখায়, যেমন হোম পেজে একটা এক্সাম্পল আছে না ওই রকম ভাবে যাতে দেখায়, এরকম ভাবে কাজটা করতে হবে। আর একটা সাইডবার তৈরি করতে হবে, সাইডবার রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে ওইখানে উইজেটগুলো বসিয়ে দিতে হবে। এই কাজগুলো এখন বাকি আছে, তারপরে আপনার ইউনিট টেস্ট করতে হবে। তো এগুলো বাসায় একটু চেষ্টা করবেন, জাস্ট index.php ডিজাইনটা যাতে ভালোভাবে পাওয়া যায় কিনা, আমাদের এই থিমের মতো করে পাওয়ানো যায় কিনা এটা চেষ্টা করতে হবে। ঠিক আছে, নতুন করে আবার স্টার্ট করতে হবে, ডিজাইন করতে হবে, কারণ এটা তো আমাদের ব্লগের কোনো পেজ নাই, এই তো একটা প্রবলেম আর কি। নিজে একটা ডিজাইন করতে হবে, মনে করেন আপনি হোম পেজে যেটা আছে না এটার মতোই করে দিয়েন, এটার মতো ঠিক না, এতে একটু ভালো ভালো করতে হবে, কারণ এখানে অনেক কন্টেন্ট দিতে হবে, তাই না, যে আপনি দেখেন পোস্টের টাইম বা এটি কি আলাদা কোনো পেজ মানে সার্চ করলে পাওয়া যায় না আপনার কোন ক্যাটাগরির বা ট্যাগ কি অনেক কিছু ছিল না, ওই জিনিসগুলো এরকম রাখতে হবে, কারণ আপনার ওয়ার্ডপ্রেস কিন্তু সব থেকে বেশি পরিমাণ রিজেকশন আসে বর্তমানে এই ব্লগের জন্য। আমাদের একটা আইটেম প্রায় মনে হয় 10 বার এইটার জন্য রিজেকশন দিয়েছে, ব্লগ ব্লগের ডিজাইনের জন্য, ব্লগের স্টাইলের জন্য। আগে হলো ব্লগটা এত বেশিটা ই ছিল না, কড়াকড়ি করতে না, কিন্তু এখন ব্লগটা নিয়ে খুব মানে কড়াকড়ি করতে, মনে করেন বিজনেস টেম্পলেট এগুলো বিজনেস টিমের জন্য কিন্তু ব্লগে কোনো নেসেসারি নেই, একদম ফুল আননেসেসারি না, তারপরে এইটা নিয়ে ওরা এত মাথা ঘামাচ্ছে। তো এই হচ্ছে বিষয়, তো তাহলে আর কি আজকে মতো আলবিদা, তাই তো নাকি বলেন? ওকে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।